আজ তুইটা সিদ্ধ ভাত রান্ধবো, দেখি কি আছে তরকারি টরকারি, দেখি যাইয়া অনুমানে সব খাইয়ে ফেলাই দেবে। ওগো জ্বালায় আর একটু তয় তরকারি খাইতে পারবো না, ওই জন্য যাই দেখি যাইয়ে কি আছে সিদ্ধ টিদ্ধ দিয়ে খাইয়ে থাকবো আজ সব। কি সুন্দর হয়েছে ঠাকুমা, কত কয়টা তো ছেলে, কচি কচি গুলো নাও, এপাশে আসো ঠাকুমা, এদিকে আসো, এদিকে আছে। চলো দেখো বেগুন আছে নাকি, এই যে আর কটা ঢেঁড়স, ন্যাড়া করে দিও না গাছ, খাইয়ে ফেলাই দেবে দল আনিয়ে বিকেলে আসবে খাইয়ে লাইয়ে দেবে, এত বড় বানাইয়ে ও খাইতে পারি দারুন কালার, আর ছোট্ট ছোট্ট রয়েছে ওথা বেগুন গাছ, আমার চাইয়ে বড় হয়ে গেছে ঠিক, দেখো কোথায় ফুল হয়েছে দেখো, এই যদি বেগুন হয় এই জায়গাটা ঝুলবে দেখেছো, ওগো খাইতে সুবিধা হবে ভালো, এত গাছে কাটা বেগুন গুলো খেতে দারুন টেস্ট, দারুন টেস্ট, এটা নাও এটা নাও, বুড়ো হয়ে যাবে, ষোলো বেগুন এরকম সাইজে খেতে হয়, বেগুন সিদ্ধ দিলে খাইতে ভালো, খুব দারুন না, দেখ একটু কাঁচা লঙ্কা তো গাছের নিচে পড়ে সব শুকনো লঙ্কা হয়ে যাবে, সব বৃষ্টি পড়েছে তো সব বালি লেগে আছে, এনাও চুহর পাতা হইছে, চুহর টক করবা একটু, দেখো ওল ওল গাছ, এই দেখো এটাকে কেউ দেখতে পেয়েছো, এই বেগুনটাকে আমরা দেখতে পাই না, এই বেগুনটাকে দেখতে পেয়েছো তুমি, দেখো বেগুনের সাইজটা দেখো, উফ কি সুন্দর বেগুন, বাক তরকারি মানে ওল, বন্ধুরা বাক তরকারি বলে ঠাকুমা, এই দেখুন ওল গাছ, নালতে গাছ, লঙ্কা ভাজা খাইছিল মনে আছে, হয়ে গেছে কই, কতগুলো নিলা দেখি, এই না দুটো দুটোতে হয়ে যাবে, ছোট ছোট সাইজ
মাথায় মাথায় লাগবে, দেখো তো নতুন গাছ না নিলাম পিঁপড়ে পিঁপড়ে পুরো পাপড়ে পিঁপড়ের গাদ হয়েছে এরকম এখানে কি কামড়াচ্ছে পিঁপড়েতে আমাকে, চলো ভিতরে চলো কতগুলো পেয়েছো কালকে তুলেছো না গাছে উপরে দেখো হয়ে যাবে ঢাকুমা চলে আসো, এই দেখো নিচে আছে ঢাকুমা কয়েকটা থাকবে, তাহলে চলে আসো এই থাক, কত গেছি আর সিদ্ধ দেব বাথের বিদ্যা কতটা দেব আনে দেহিস কেন, উঠছে না উঠছে না, এই তো উচ্ছে গাছ কি সুন্দর হয়েছে ঢাকুমা উচ্ছে গাছগুলো, নাই তুলে নিয়েছো নাকি কালকে, দেখে গেলাম কতগুলো হয়েছে উঠছে একটা উঠছে না আজকে, শশা নিয়ে যাও, এই দেখুন বন্ধুরা উঠছে উঠছে ফুল, এটা কত সুন্দর দেখতে লাগছে, উঠছে পাতা উঠতে পাতা কাদা কাদা করবে তারপর ছোট ছোট মাছ দিয়ে কাদা কাদা করবে আমরা ঘরে খাই নাই তো নিচে বড় বড় দেখো দেখে না, এই দেখ দুইটা এখানে দুটো একসঙ্গে দিন দিন তুলবে যদি খাই তাহলে প্রতিদিনই তো খাচ্ছি শশা গাছ থেকে, এই দেখো একটা বড় বড়া এটাকে নিয়ে না এটাকে নিয়ে খাবি না নিয়ে না নিয়ে না নেব নিয়ে না চল চল এই অপেহেন এই পাটশাক এই আবার নতুন করে লাগাইছি এই আবার খাইতে পারবি আর দেরি নাই খাইতে পারবি, এখন করবি মাইক ফুল কি সুন্দর ফল দেখি লাউ হইছে নাকি দেখি যাই ও ফরিং রে দিছি তুল ও বাবা ওই একটা নাকি এই যে একটা ওপরে আছে নাকি আরো উপরে তো দেখতে পাই না, এই যে একটা হয়েছে ছোট ছোট তো জালি দেখি ঠাকুমা কচুর ফুল হয়েছে কিছু করবা না, এই দেখো কচুর ফুল আরো তো আছে ওই দিকটা তো ওই কচু বাগানে তো আছে মানে এই তো টাইম এখন কচু ফুলের না উড়ছে উড়ছে একটা লাউ উড়ছে উড়ছে আর ওই দূরে একটা আছে আর এই একটা আছে লাউ, লাউ তো লাগবে না আজকে চলো আঙুল দিয়ে দেখাবি না বন্ধুরা আর একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই, এই দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটাকে নীল গাছ বলা হয়,
নীল গাছ, যেটা নীল তৈরি হয়, যেটা ব্রিটিশরা যে নীল তৈরি করতো আমাদের দেশে, তো সেই নীল গাছ, এই গাছটা থেকেই নীল তৈরি হয়। আমরা একদিন আপনাদের নীল তৈরি করার প্রসেস অবশ্যই দেখাবো আমাদের চ্যানেলে। হুইশাক না মানে কি সিদ্ধ হওয়ার জন্য? তাহলে চলো উচ্ছে নিয়ে আসি। উচ্ছে ঠাকুমা দেখে যাও কত বড় উচ্ছে হয়েছে, দেখে যাও। লেবু এই দেখো হয়েছে। এটা কি বলে, করলা? হ্যাঁ ছোট একটা বড় একটা ব্যাপার কি? ও গাছ দুই রকমের, খাইয়ে খাইয়ে এত লাগাই নাই, এই যে খাইয়ে খাইয়ে পিসি ফেলাইছি সেই যে বলছি। এগুলো তুলে দেবো ঠাকুমা উপর থেকে। এই দেখো কত, এই দেখো ঠাকুমা ভেতরে ভেতরে হয়ে আছে গো। আর তো মিস না হবে আনে, এগুলো না দেখলে তোমরা খেতেই পারবা না। এই নাও রে, রাবণ আয়াল কুমড়া আবার নতুন করবে দশ গাছে। এই জায়গায় এই যে হয়েছে না, গলায় গলায় জলছ, গলায় গলা কি সুন্দর হয়েছে চিচিঙ্গা গুলো, তাই না? এই জায়গায় তিনজন, এইটা কাগজের মতো হয়ে গেছে শব্দটা দেখো। ঘরের চাল না, ঘরের চালে সিদ্ধ ভাত খেতে মজাই আলাদা। তো ফেনা ভাত হবে, যার জন্য ঘরের চাল নিয়েছে। এই দেখুন ঘরে তৈরি করা চাল, কোনো গ্লেজ নেই, কিছু নেই, কোনো পালিশ করা নেই, কিছু নেই চালে, যার জন্য চালটা এরকম দেখতে। কি ফ্রেশ সবজি দেখুন আমাদের বাগানের। ছাড়া বুঝবো চাই, আলু ছুলে নিচ্ছে এইরকম।
চারটে আলু সেদ্ধ দিলাম। ভেন্ডি, বেগুন, এটাকে ছোলো বেগুন বলে। লঙ্কা কটাও সেদ্ধ দেওয়ার জন্য নিয়ে গেছি। আগে উচ্ছেটা সেদ্ধ দিই, এটা ধুয়ে নিই। এগুলো আর একটু পরে দেবো, নাহলে গলে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা উঠে রাখি। দিয়ে দিছে তো ভেন্ডি আর বরবটিটা, আবার একটু পরে মেটা ওগুলো আর একটু পরে দেবো। টমেটোটা দিয়ে দেবো, এখন দিও না, ও গলে যাবে নাহলে। বেশি সিদ্ধ হয়ে গেলে তো ভালো লাগবে না খাইতে। সিদ্ধ হতার সঙ্গে খেতে মজা লাগবে। খুলে এইগুলো আবার সেদ্ধ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, বেশি সেদ্ধ হবে না। লঙ্কা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, বরবটিকাটা আর একটু ঢুকাইয়া দেয়। টাকা দিয়ে দিচ্ছি, যা সেদ্ধ দেবার সেদ্ধ দেওয়া হয়ে গেছে। কাজল কোন? কাজল তো ঘরে। কি সুন্দর সেদ্ধ ভাতের গন্ধ। আর কি সুন্দর লঙ্কা পেকে পেকে রয়েছে গাছে। ভাত হয়ে গেছে, নামাই দেবো একটু পরে। বাটা মাছ আবার একটা বাটা। সব বাটা মাছ এখন খেতে যা লাগবে না এগুলো। দারুন দারুন। এই যে ছাই নিয়ে এসেছি, এবার এই যে পুকুরে মাছ ধরা, মাছ ধরে দিল জ্যান্ত মাছ, খেতে পাবো। একটু ছাই লাগাই নি। এই যাস না যাস না। সেদ্ধ ভাত আর মাছ ভাজা। আমাকে সিদ্ধ ভাত হয়ে গেছে, এখন আমরা লামাইয়ে নেব। উফ ঠাকুমা কি অপূর্ব সেন্ট, কি সেন্ট ঠাকুমা। আর সঙ্গে থাকবে পুকুরের টাটকা মাছ, সেই মাছ ভাজা, সেটা কেটে ধোয়া হয়ে গেছে মায়ের। আগে আমি বেগুন মাখবো।
লঙ্কা তো কম দেও নাই ঠাকুমা। সিদ্ধ হয়েছে কি সুন্দর। এইবার আমি দেবো সরষের তেল। ডালকে নেও তেল, ডালকে নিয়ে মাছ পাছো, গরম তো এই আটাটা দিয়ে মাখবো। মাছটায় আমি নুন হলুদ মেখে নিয়েছি। বেগুন মাহা হয়ে গেছে, আমি এবার ডালিয়ে রাখবো। আমার বপু হইলে মা সরষের তেল আলু সিদ্ধ দিয়ে টমেটো দিয়ে মাখবো। হ্যাঁ মাখাও, খুব টেস্ট হবে। হ্যাঁ খাইয়েই তো চক্ষু দুইটা ভালো আছে। এখন এই কাঁচা টমেটো আলু গরম একটু আঠা দিয়ে একটু ই করে ভাতের তলে ছিল তো, আলু দিয়ে টমেটো দিয়ে মাখবো। ভাতের ফ্যান কারি নাই। সরষের তেল উস্তার করলা একসাথে মাখিয়ে আলু টমেটো মাখা, বেগুন সিদ্ধ, বরবটি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ। কথাটা এইভাবে কেটে নিচ্ছি। পছন্দ করেন সেদ্ধ ভাত, আগে বেগুনটা তুলি, আলু, একটা ভেন্ডি। এইবার আমরা খাব। প্রথমে উঠছে নাকি? হুম।
তেলটা খুব তেজ, যেমনি তেলে জাল তেমনি আমার লঙ্কায় জাল, আমার একেবারে নাক কান্ধা তোমাবাই ঢেকে যাইতে লাগছে। হ্যাঁ হ্যাঁ কটা খাইয়েছে খাইয়েছে খাইয়েছে। হ্যাঁ আর কিছু দেব? হ্যাঁ আরো দেও, আরেকটা মাছ দি। মুখে ভাতের মতন দেশ যেন আমার বউ মুখে ভাত হইতে লাগে, আরো আমি কত খাবো। আমার মাছ বাজবে খাওয়াই এই সিদ্ধ মিন্ত মাহা। আর আমি মায়ের পাশে বসে বসে আমি একটা মাছ ভাজা খাচ্ছি। এইরকম সিদ্ধ ভাত মাঝে মাঝে আপনারা খাইয়ে থাকবেন, ভালো লাগবে, পেটও ভালো থাকবে। তা আপনারা কি আর খাবেন?